এইটুকু ছোট বাচ্চা রেখে তাদের মা কিভাবে চলে যায় আমার আসলে চিন্তার বাইরে। আমারও কেউ নেই, এদেরও কেউ নেই, এই দুই বাচ্চা এই রাস্তায় রেখে এই বাগানের ভিতর দিয়ে পোলাই চলে গেছে একজনের সাথে। আজকে তাহলে দুপুরে খাওয়া দাওয়া করবেন কি? দশ বিশ টাকা চাইলাম। যেহেতু ওপর আল্লাহ চাইছে আপনার ওপরে ছেড়ে দিয়েছে এখন বাচ্চা দুটোর, কিন্তু আপনারই দেখি দেখতে হবে, বুঝতে পেরেছেন? কান্নাকাটি করেন না, শক্তই থাকবে, আরো শক্তই দেখতে হবে। আজকে আশাশুনি উপজেলায় একটা বাড়ি আসলাম খবর পেয়ে। এখানে মেন ব্যাপারটা হলো এখানে দুটো বাচ্চা দেখতে পাচ্ছেন, এর নাম কি? তৌফিক। তৌফিক আর একটা বাচ্চা। তো এই দুটো বাচ্চা রেখে ওর যে মা, সে অন্য একজনের সাথে চলে গেছে সম্ভবত। আপনি ওদের বাবা, তাই তো? বিষয়টা কি একটু বলেন তো খুলে। বিষয়টা হচ্ছে আমি তো ঢাকায় রিক্সা চালাই। হুম। এই দুই বাচ্চা বাড়ি ছিল। হুম। এখন এদের তো আর কেউ নেই, মানে আমারও কেউ নেই, এদেরও কেউ নেই, এই দুই বাচ্চা এই রাস্তায় রেখে এই বাগানের ভিতর দিয়ে পোলাই চলে গেছে একজনের সাথে। না, আপনি তখন ঢাকায় ছিলেন? হ্যাঁ, মানে গ্রামের লোকজন আমার ফোন করে নিয়ে আইছে যে বাচ্চা দুটো নোবাল কোনো লোক হচ্ছে না, শিগগির আইসো। তাই ভাই আমি বাচ্চা দুটো বুকের মধ্যে করে টেনে নিয়েছি। এখন তো আমার এই বাচ্চা দুটো ছাড়া আমার কিছু নেই ভাই। এখন যে লোকের সাথে চলে গেছে সেই লোককে আপনাদের গ্রামের লোক? না, তার বাড়ি সাতক্ষীরার ওইদিক। ও, আর যাওয়ার পরে কোনোদিন কি খোঁজ নিয়েছে এরা কেমন আছে কি? কোনো খোঁজ নেয়নি আজ পর্যন্ত। বুঝতে পারিস। এখন এই বাচ্চাটা ভাই ভাত খায়, ওই বাচ্চাটা দুধ খায়, ওই যে দুধ গরম করতে গিয়ে দেন কি হুইস। এখন আপনি কি করেন? এখন আমি তো কিচ্ছু করতে পারিনি। কাজ টাজ করতে পারেন না? কিচ্ছু করতে পারিনি, এ তো একটা ঘাড়ে একটা কোলে আমি লাগাম সারা রাত জুস টেক দিয়া। আর কেউ নেই ওর? আমার নানা বাড়ি কেউ নেই? ওর নানা বাড়ি এই এই যে কাবে এই বাচ্চা দুটো মারামারি করে না করতে না পারে, ওই দৌড় ওই সাদা ওই বস্তায় বেঙ্গি থই দেশ। আর ঢকলি যদি উৎপাদি করে ছোট মানুষটা বোঝে না, মারে মারে, বুঝতে পারছি। মানে খুব অসহায় ভাই। তো ভাই শুনলেন, একটা বাচ্চা, এই বাচ্চাটা শুধু দুধ খাই আর ও ভাত খেতে পারে। নাইম ভাই থেকে মূলত তাদের দুধের একটা ব্যবস্থা করে দিছে, এবং যতদিন তারা দুধ খেতে পারে। আর মোটামুটি বাড়িটাও যদি আপনাদের দেখাই ভেতর থেকে, তো এইখানে কিন্তু মাথা উঁচু করে দাঁড়ানোর মতো অবস্থা নেই, এইখানে বাচ্চা দুটো থাকে। আর মা হারা কতটা মানুষের বিবেকহীন মানুষ হতে পারে চিন্তা করে দেখেন, কারণ এইটুকু ছোট বাচ্চা রেখে তাদের মা কিভাবে চলে যায় আমার আসলে চিন্তার বাইরে। তো ঘরের অবস্থাও দেখেন, কিন্তু ওটা অনেক নিচু জায়গা, এইখানেই ওর বাবা দুটো বাচ্চা নিয়ে থাকেন। তো এই বাচ্চাটা মূলত দেখেন কতটা নিষ্পাপ বাচ্চা, এই বাচ্চা রেখে কে কখনো এইভাবে চলে যেতে পারে কিনা আমার আসলে জানার বাইরে। আপনারাও এমন কখনো দেখেছেন কিনা জানি না। তো আপনাদের সংসার চলে কিভাবে? টোটালি আপনি কোনো কাজকর্ম করেন না? আর সেরকম বাদও তো দেখতেছি দিন ভাই, একটা ঘাড়ে একটা কোলে আর সারা রাত ও আমার ঘুম পড়তে দেয় না, মানে দুধ গরম করতে গিয়ে দেয় সবুজ সবুজ বলিস ওই রান্না ঘর ওই ভাই ছোট। কারেন্ট তো নেই, কারেন্ট লাইনটা ওর মা বেশি থাকতি, ওই থাকতি ওই লাইনই টাকা নিলো, নে তিন মাসের বিল বাকি, সেই কারেন্ট বিল দেয়নি কেটে দিয়ে গেছে। বুঝতে পারছি। আমি তো ঘরে মানা না দিলে আর এই দিচ্ছে না, খুব মিলে খারাপ একটা অবস্থা রেখে তারা চলে গেছে। খুব অসহায় ভাই, আমি এই পানিতে এই মাটি ঘোরাত করি, আমি নিজে মাথায় করে মাটি সাথে খালেতে ঘোরাত করি। পড়ে যাবো, তুমি এখানে পড়ে গেলে ব্যথা লাগবে, নিচে নামো নামো। সব মিলিয়ে মনে করেন যে এই যেভাবে এর ওখানে এর ওখানে গেছে এ শুনতে চান হয়। তো গাইস আপনারা সব কিছু শুনলেন এবং দেখলেন, এখানে ওনার যে সংসারটা সেই সংসারটা চলে টোটালি মানুষ যে যেখান থেকে যায় সেইখান থেকে, কারণ উনি যে কাজ করবে বাচ্চা দুটো অন্য কেউ দেখার আর কেউ নেই ওর বাবা ছাড়া, এবং বাচ্চা দুটো বেশ চঞ্চল। ওদের ওদের রেখে যে উনি কাজ করতে যাবে এমন কোনো অবস্থা নেই। তো আপনারা যদি চান ওনাদের পাশে দাঁড়াতে পারেন, কারণ বাচ্চা দুটো বড় না হলে কিন্তু উনি তাদের রেখে যে কোনো কিছু করবে এমন পর্যায়ে নেই। অবস্থা ভাই, এই দেখেন
বাড়ি চালটাল আছে কিছু নেই ভাই আজকে তাহলে দুপুরে খাওয়া দাওয়া করবেন কি গাড়ি 10 20 টাকা চাইলাম ওই গাড়ি দান মানে ওনাদের সংসারটা মানুষের উপরে নির্ভরশীল মানুষ যদি কিছু দেয় তাহলে খেতে পারে না হলে খেতে পারে না খুব ঠিক ভাই আমার এই গ্রামের লোক থেকে বেসাদি দিল বুঝছেন আমার ছোটবেলায় মা মরি গেল গেলি গ্রামের লোক সহ্য সহযোগিতা করে কেউ কিছু করে না ভাই ওই ছেলে এখন চকলেট কেউ কিনে দেয় না যেহেতু দুধ খায় সেহেতু দুধের ব্যবস্থা করতে খাবার তো বড় তো না খাওয়ায় ছোট মানুষ তো মানে রোজে না বুঝছেন বুঝতে পারছি এই জায়গাটাও তো মনে হয় আপনার না না এই গ্রামের লোক থেকে বেন্দি দেশে বুঝতে পারছি যতদিন বাঁচবে এখানে থাকবি তো কেউ কিছু পাবে না মানে নুইও নেই খুব অসহায় ভাই এখন গাইস আপনারা সবকিছু শুনলেন জানলেন বাচ্চা দুটো দেখলে আপনারা বুঝতে পারছেন কতটা নিষ্পাপ বাচ্চা এই বাচ্চা রেখে তাদের মা চলে গেছে এরপরে মানুষের মানে মনুষ্যত্ব বিবেক যে কতটা নিচে নেমে গেছে সেটা এসবগুলো দেখলেই বোঝা যায় এইভাবে নিষ্পাপ বাচ্চা রেখেও মানুষ চলে যেতে পারে তার নিজের প্রয়োজনে চাহিদার টানে এটাও কিন্তু আসলে খুবই খারাপ একটা ব্যাপার তো আমি আপনাকে কিছু টাকা দিয়ে যাচ্ছি যেহেতু আপনি কোনো কাজকর্ম করতে পারেন না এই টাকাটা রাখেন একটু চাল টাল কিনে নিয়ে আর ওদের জন্য একটু খাবার টাবার নিয়ে আসেন আর আপনারা যদি গাইজ কোনো কেউ সহযোগিতা করতে চান বাচ্চা দুটোর বিকাশ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে আবার আপনারা বিকাশে ওদের জন্য সহযোগিতা পাঠাতে পারেন আর অবশ্যই এমন বাচ্চাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন কারণ যেহেতু উনি কাজ করতে পারেন না ওদের দেখাশোনাই করা লাগে সেহেতু ওনাদের বেঁচে থাকার জন্য আপনাদের সহযোগিতা এখন তো কাম্য কেউ নেই ভাই আমার কেউ নেই ভাই আমার কিছু নেই ভাই কান্নাকাটি করেন না কান্নাকাটি করি কি হবে এখন সে তো গেছে তাদের কথা না ভেবেই গেছে কান্নাকাটি করি কি হবে বলেন আজকে দেখি যাচ্ছি আবার আসবেন আপনার এখানে সেই এইভাবে থাকেন দেখি এর পরে এসে ভালো কিছু করতে পারি কিনা আপনার জন্য বুঝতে পেরেছেন যেহেতু ওপর আল্লাহ চাইছে আপনার ওপরে ছেড়ে দিয়েছে এখন বাচ্চা দুটোর আপনারই দেখি দেখতে হবে বুঝতে পেরেছেন কান্নাকাটি করেন না শক্তই দিবে আর শক্তই দেখতে হবে আর ওপরওয়ালা আছে সে আছে কোনো না কোনো উপায় করে দেবে কোনো না কোনোভাবে বুঝতে পেরেছেন আমরা এখানে 4-5 জন ভাইরা আসছিলাম ওনাদের সাথে কথা বললাম বাচ্চা দুটোকেও দেখলাম বিগত একদিন এসে ভাইরা ওর 40 দিনের দুধের ব্যবস্থা করছিল আজকে আমরা এসে আবার 45 দিনের দুধের ব্যবস্থা করে যাচ্ছি উনি দুধ দিবেন মূলত টাকাটা দেন ওনার কাছে সামনে এতে টাকা আছে সামনে 45 দিন অর্থাৎ রোজার পরে ঈদের এক দুদিন পর পর্যন্ত এপ্রিল মাসের 15 তারিখ পর্যন্ত আপনি ওদের দুধের যোগান দেবেন এক পকেট সেভাবে দেখে শুনে রাখবেন যেহেতু চঞ্চল মানুষ পাশে সব পানি